আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় ভরা ভালোবাসা নেবেন। আজকে নিয়ে আসলাম 2011 মডেল 2014 প্রিমিয়ো সান্ডোভ আছে কিন্তু, হ্যাঁ কালার তো দেখতেই পাচ্ছেন, রেড ওয়াইন কালার। আর কন্ডিশন তো আপনারা বলবেন, চাবিতে স্টার্ট, ভিতরে হচ্ছে অ্যাশ কালার এবং বাইরে রেড ওয়াইন কালার, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর। এর ভিতরে অ্যাড দিচ্ছি, আসুন অল্পতে একটা দিয়ে দিব আর কি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমি আজকে গাড়িটা পাইলাম, এখনও ওয়াশ সার্ভিসিং কিছু করা হয় নাই, কারণ পুরো গাড়িতে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিত্তি দিচ্ছি একটা, কারণ সারাদিনে বৃষ্টি হবে এটা কনফার্ম, এই কারণে অ্যাড দিয়ে দিচ্ছি। সিট কভার লাগানো আছে, এগুলো খুলে ফেলা হবে, খালি সিট কভারটা লাগানো আছে এই কারণে। সানডোভ দেখাই যাচ্ছে, খোলো সানডোভ খুলো কিন্তু, হ্যাঁ যারা দেখতেছেন অবশ্যই দেখবেন। এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে, সিএনজি করা, কিন্তু গাড়ি কিন্তু সিএনজি করা, এবার যারা দেখতেছেন সিএনজি করা, এখনও ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করি নাই, তো এই অবস্থায় আছে। তো হাতে আজকা পাইলাম, এই কারণে সাথে সাথে দিয়ে দিতেছি। আর সানডোভ সহ গাড়ি তো সবাই আশা করি একটু পছন্দ করবে, কারণ না পছন্দ করার কিচ্ছু নাই। এই সিট কভারটা খুলে ফেলা হবে, সিট কভারটা, কারণ রাখি না আমি। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর আমি আপনাদের জন্য আসি ইনশাল্লাহ। তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনারা কনফার্ম থাকবেন। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু একটু কাজকাম থাকে, সেটা আপনারা দেখে নেবেন, তবে কোনো অ্যাক্সিডেন্ট বা ইঞ্জিনের কোনো সমস্যা নেই, সেই বিষয়ে আপনারা কনফার্ম থাকেন। আপনারা ভালো মন্দ তারপর বাংলাদেশের যে কোনো জায়গাতে চেক করে নেন, আমার কোনো সমস্যা নেই। ইঞ্জিন ভিভিটিআই সিএনজি করা, এখনও ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করিনি, তো এই অবস্থায় আছে ইনশাল্লাহ। এবার ভিতরে চলে যাব, ওটা লাগাও, কত কিলো চলছে, 45,306 কিলো। খুলো তো তুমি, আমি এটা আবার খুলতে পারি না, কোন ওই পারবে। বাহ, আপনারা তো দেখলেনি, থাক রাখো ইনশাল্লাহ, দেখাই যাচ্ছে, লাগাই দাও, কীভাবে লাগাইতে হয় দেখেন। প্রিমিয়ো তো সানডোভ আসলে আমি প্রথম দেখলাম, অবশ্য খুবই কম পাওয়া যায়। মনিটর এটা ছিল একটু আগে, লুজ কালেকশন আছে, যাক দামের ব্যাপারে চলে আসবো, আর দেরি করবো না। ব্যাক ক্যামেরা দেখছেন, লুজ কালেকশন আছে আর কি, যাক দামের ব্যাপারে চলে আসবো। ইনশাল্লাহ কমবে, তবে হ্যাঁ কিছুটা, ততটা না। আর অবশ্যই বাপমার দিকে যত্ন নেবেন, বাপমা ভুল করে, বাপমা কখনো ভুল করে না, ছেলে সন্তানের জন্য সবসময়। আর কেউ যদি বাপমার ভুল করে থাকেন, সাথে সাথে মাপ চাই নেবেন, তারা মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। সবাই ভালো থাকুন, আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম। দেখতে পারছেন প্রচুর বৃষ্টি।